হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, আবার একটু পুরনো ফর্মে ফিরছি। না, ফিরতে তো হবেই, ফিরতে হবেই। সবার ডানা গজাচ্ছে, শুতোবারে নিয়ে সবার ডানা গজাচ্ছে, শুতোবার ডানা ছাড়বে। তো আজকে বলবো ঝুমা লাহিড়ি নিয়ে। শোন ঝুমা, তোর নাকি 37-38 বছর বয়স। তোর বয়স নিয়ে আমার কোনো ফারাক পড়ে না, তোর যতই বয়স হোক না কেন। তোর মৃত্যু কামনা কখন করলাম আমি? তোর মৃত্যু আমি কামনা করব না, সামনে থাকলে তোরা মেরেই দেবো। হ্যাঁ, তো মৃত্যু কামনা করার কিছু হয়নি, তো কার কাছে কামনা করবো? ওসব কামনা ঠামনা করার মধ্যে নেই, কামনা বাসনা ওগুলি তো তোদের মধ্যে। তুই হচ্ছিস ছোট ভেন্ডি, আর ওই যে বড় ভেন্ডি মেজো ভেন্ডি তো আছেই, তুই হচ্ছিস ছোট ভেন্ডি। তোরা কেউ পয়সা দেয় না, সেই জন্যই তোর এত কষ্ট, এত জ্বালা, বুঝলি তো? তো তোর মৃত্যু কামনা আমি করিনি। আর তুই বলছিস আমার কাছের কেউ, কাছের কেউ হবে। তুই বাসি মুখে অভিশাপ দিচ্ছিস। আগে বাসি মুখ মাইর যায়, আগে বাসি মুখ মাইর যায়, খৈনি খোর। তো দাঁতগুলি তো দেখলে মনে হয় খৈনি খাস, তুই নিঘাত খৈনি খাস, ওর জন্যই তোর মুখে সবসময় লালা জন্মা থাকে, বুঝলি? খৈনি খোর, তুই আগে বাসি মুখটা মাজ, তারপরে কথা কহ। ওইখান থেকে গন্ধ আসতেছিল, ফোনের ভেতর থেকেই গন্ধ আইতেছিল। তুতুগুড়ি, তোর নাম খৈনি খোর আজকের থেকে, ঠিক আছে? আর তুই কি বলিস, এইটা এইটা এই যে তোর বরের তো এইটা এরকম, তুই এইটা এই এরকম তোরা ভালো করে যা জানিস না, বুঝিস এই? তুই তুই হচ্ছিস ছোটো ভেন্ডি মেজো ভেন্ডি, তোরা এই সমস্ত জানিস, কাঠটা এরকম এরকম, কারণ তোরা এগুলো খেয়ে আসিস না, এগুলো করে আসিস, এগুলো দেখে আসছিস না। ওই সমস্ত বুঝি না, জানি না, বুঝি না, বুঝতেও চাই না। তোদের মুখে এই সমস্ত নোংরা থাকে, ছেলেদের ওই তুই কী বলিস ড্যাশ ড্যাশ, ছেলেদের ড্যাশ ড্যাশ নিয়ে টানাটানি, মেয়েদের ড্যাশ ড্যাশ নিয়ে টানাটানি। হ্যাঁ, এই সমস্ত কথা তোদের মতন ভেন্ডিদের মুখেই থাকে। তোরা তো বলবি, তোরা বলবি না? তোরা মানুষের ভালো মুখে কথা বলতে জানিস না, তো তোরা এই সমস্ত নিয়ে টানাটানি করিস। আর কি বলিস, তোর বাঁচার অধিকার নেই, তোর মরার অধিকার নেই? না, তোর সব অধিকার আছে। তুই ভদ্রভাবে কর না, তুই 10টা বিয়ে কর, তুই 10টা বিয়ে কর, তোর ওই গাদল মার্কা ছেলেটারে নিয়ে তুই 10টা বিয়ে কর, কারোর কিছু আসে যায় না। আমি তো বলছি তোর বিয়ে দেখতে যাব, তোর বিয়েই মনে হয় আমি দেবো, তোর বিয়েতে খেতে যাব, তুই নাকি পাঠা খাওয়াবি, সেই পাঠা খাবো। কোন পাঠা খাওয়াবি রে? ইউটিউবের একটা পাঠা আছে, সেটারে কাটবি নাকি? যাই হোক, তুই পাঠা খাওয়াবি, খেতে যাবো, তা আমি তোর বিয়েতে বাধা দিলাম কখন? তোর এত কুচকুচা নিয়ে উঠছে, তুই বিয়ে কর, তুই 10টা বিয়ে কর, তুই ভদ্রভাবে থাকিস? তুই কীভাবে, তুই তোরে কে বিয়ে করছে? তুই তো সব কিছুই দেখাই দিছিস, তোর দুদুমুদু সবই তো দেখাই দিচ্ছিস ইউটিউবে। হ্যাঁ, তাহলে তোরে আর কে বিয়ে করবে? কোন পাগল বিয়ে করবে তোরে? সবই কি পাগল? তোরা বংশ শুদ্ধ পাগল? কত কষ্ট করে বেঁচে রয়েছিস, কী কষ্ট করছিস, বুড়ি মাটারে দিয়ে খাটাচ্ছিস আর নিজের ল্যাংটা হয়ে নাচ করছিস? হ্যাঁ, তুই এত ভিডিও করিস, এত ভিউজ হয়, তবু পয়সা পয়সা পাস না, মনিটাইজেশন হচ্ছে না, হবে না তো। এতে আবার আমার হিংসার কী আছে? তুই নিজে ল্যাংটো হয়ে নাচ করেছিস, ল্যাংটো হয়ে ভিডিও করেছিস, ল্যাংটো হয়ে হয়ে সব কিছু দেখাইছিস, নাই কিছু তবুও দেখাইছিস। সেই জন্য তোর চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। তাতে আমি হিংসা করলাম কোথায় রে? আমার হিংসায় কেন হবে? আমার হিংসাতে যদি হতো তাহলে তো সবার উপরে আমি থাকতাম, আর আমি কাউরে হিংসা করি না, বুঝলি? আমি কাউরে হিংসা করি না। আমার অভিশাপে নাকি ওর মনিটাইজেশন হচ্ছে না, ধরে থাবড়া মারতে হয় না তোরে? হ্যাঁ, পারলি তো ওনাকে এবার, ওনাকে এবার বিয়ে হবে, তাড়াতাড়ি বিয়ে কর, দেখবো। অনলাইনে সেই শার্টের অ্যাড দেয়, সেই সব ছেলেদের ছবি নিয়ে লাগাচ্ছিস। তুই আগে পাগলের ডাক্তার দেখা, তারপরে বিয়ে করিস। আগে ডাক্তার দেখা, তারপরে বিয়ে করিস, তারপরে আম খাওয়াইস, কলা খাইস, ঝিঙা খাইস, সব কিছু খাইস, কুমড়া খাইস, সব কিছু খাবি। আগে ট্রিটমেন্ট করা নিজের, ঘোর বদ্ধ পাগল তুই। ছেলের সঙ্গেও উতাল পাতাল গান গাওয়া শুরু করছিস, এটা কি গান কয়? হ্যাঁ, গান শিখতে তো পারিস, তুই তোর তো শেখার বয়স নেই, তোর ছেলেরে শিখা। মুখ টানি সিরি ভাবা মুখ, ফালতু ফালতু কথা গলি আমারে করে, বড় রকমের লেউরি একটা, বা ওর নাকি মৃত্যু কামনা করে। তো মৃত্যু কামনা করবো কী করতে? তুই তো এমনি মরে রয়েছিস, এমনি মরে রয়েছিস, আর আমার কাছের মানুষ তো দেখতে হবে না। এরকম কত লোক আসলো গেলো, অভিশাপ দিল, ওই যে মেজো ভেন্ডি, মেজো ভেন্ডিও তো অভিশাপ দিতে দিতে এখন পশা খোকনের সঙ্গে নাচানাচি করে। তুইও দেখ কোন পশারে পাস, দেখবো কোনে, চলো বন্ধুরা। হ্যাঁ বলো, কত বড় সাহস বলো, আবার বরে নিয়ে টানাটানি করে। তো সবার বরের দিকে, এই যে এই ভেন্ডিগুলো না, সবার বরে নিয়ে টানাটানি করে। এই ভেন্ডিগুলোর বর নাই তো, সবার বরে নিয়ে টানাটানি করে, অসভ্য। হ্যাঁ, আমার বর আসুক বাড়িতে, কালো কালো টিকা লাগাই দেবো, বুঝলি তো? কালো টিকা লাগাই দেবো যাতে কারোর নজর না লাগে। ওই একটা মেজো ভেন্ডি আছে, আর এই এখন একটা বিনা পয়সার বেকার পরিশ্রমের ছোটো ভেন্ডি, এই দুটো আমার বরের দিকে নজর দিছে।
থাবড়া মারতে হয়, কান চাপাটি পেঁচায়। আমার কি বিয়ে করার অধিকার নেই? আমার কি স্বপ্ন ডাকার অধিকার নেই? তোমার সাপ কাটার অধিকার আছে, করো, বাড্ডভাবে করো। হয়তো হাজার হাজার ভিউজ হচ্ছে, এক পয়সাও পাচ্ছ না, এর থেকে আর বেশি কি শাস্তি আছে? ব্যাগ কেমন লাগে? ল্যাংটা হবি, ইউটিউবও পয়সা দেবে না, কত সারিলেও। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরা ভাবে কি সুতোবাবু নয় চুপ করে গেছে, কিছু আর বলবে না। বলবো বলবো সব বলবো, টানি টানি এক একটা মুরগির মতন সিঁড়ি ফেলাবো। টাটা, গুড নাইট।